চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে সপ্তমবারের মতো আয়োজন করা হচ্ছে বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলার চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা শেখ শফিউল আজম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম খান কোষাধ্যক্ষ এম এ সালমান সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর পারভেজ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রধান গাজী মোহাম্মদ ইফতেকার হোসেন ইনফো বাংলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিগির মাঠে শিশু কিশোরদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা বলেন নতুন প্রজন্মকে মাদকের বিষাক্ত ছবল থেকে রক্ষা করতে হলে দেশে সব সময় মাদক বিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিংয়ের প্রয়োজন রয়েছে ইনফো বাংলার পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এফ ইমাম আলী উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ডক্টর মঞ্জুর আলম চৌধুরী প্রধান বক্তা ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল এ সময় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট রেদোয়ানুল বারিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন